हेलो फ्रेंड्स, सायंतिकास किचने अपने सकल के स्वागत। आज हमें बनाब चिली चिकेन। चिली चिकेन प्रत्येके बनिए थाकें और आमी आज के बनाब एकदम अन्य रकम एक स्टाइले। ये चिली चिकेन किन्तु खेते भीषण ही टेस्टी है। अवश्य एक बार ट्राई करबें ताहले ही बुझते पारबें एटा कतटा टेस्टी। पकोड़ा भाजार झमेला छाड़ा सबचे सहज पद्धति चिली चिकेन आज के बनिए अपन संगे रेसिपिटी शेयर करब। चलो शुरू करी हमार आज के रेसिपि। प्रथम चिली चिकेन बनानों जो चिकेन नहीं 550 ग्राम उइदाउट बोन बा बोनलेस चिकेन नार चेष्टा करबें। सरकम ही नहीं मध्य भिनेगार 1 टी स्पून। एबार भिनेगार दिए खूब भालो करे एटाके माखिए नेब। चिकेन भिनेगार दिए मैरिनेट कर रेखे देव 2 घंटार जो। भिनेगारेर बदले अपनारा किन्तु लेबूर रस अवश्य व्यवहार करते पारें। 1 থেকে 2 টিস্পুন लेबूर रस दिए माखिए रखते पारें चिकेन। मैरिनेट करा थाकलो एबार एखाने निये निएछि आमी चिली चिकेनेर जोन्नो 4টে मीडियम साइजेर पेंयाज एभावे टुकरो करे केटे। एखाने निएछि 2টো টমেটো এভাবে এগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এখানে সবকিছুই কিন্তু আমি এভাবে ডুমো ডুমো করে কেটেছি, খুব বেশি ছোট করে কিন্তু কাটিনি, দেখতেই পাচ্ছেন। এবার এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, 6টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আমি। আর নিয়েছি এখানে রসুন কুচি করে কেটে, 3 টেবিলস্পুন রসুন কুচি নিয়েছি। নিয়ে নিয়েছি এখানে আদা গ্রেট করে, 2 টেবিলস্পুন আদা গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি 1টা ক্যাপসিকাম এভাবে স্কয়ার করে টুকরো করে কেটে। দেখুন সব কিছু কিন্তু আমি এরকম একটা সাইজ রেখেছি। এবার এগুলো আমি সাইড করে রাখছি। কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 7 টেবিলস্পুন। তেল গরম করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি তেলে দিলে খুব সুন্দর একটা কিন্তু স্মেল হয়, তাই জন্য আমি এই রেসিপির ক্ষেত্রে রসুনটা আগে ব্যবহার করি। এবার দিয়ে দিচ্ছি আদা। আমি কোনো কিছুর আর মাপ বলছি না, কারণ সব কিছুর পরিমাপ আমি আগেই বলে দিয়েছি কোনটা কোন পরিমাণ ব্যবহার করেছি বা কত পরিমাণ। এবার আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। কয়েকবার নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকছি। রেসিপিটি কিন্তু ভীষণ ভীষণ ইজি আর খেতে ভীষণই ভালো লাগে। কোনো রকম পকোড়া বানানোর ঝামেলা ছাড়াই চিলি চিকেন বানাতে পারেন আপনারা। পকোড়া বানাতে কিন্তু অনেকটা সময় আমাদের নষ্ট হয়, আর এই রেসিপির ক্ষেত্রে কিন্তু ওরকম পকোড়া বানানো বা কোনো কিছুর প্রয়োজন নেই, খুব ইজিভাবে এটা বানাতে পারেন। এতে কিন্তু ওইভাবে চিলি চিকেন করার থেকে এইভাবে চিলি চিকেন করলে খেতে অনেক বেশি টেস্টি হয়। দিয়ে দিলাম লবণ স্বাদ মতোই কিন্তু লবণটা ব্যবহার করবেন, খুব বুঝে শুনে, কারণ এর পরবর্তীতে আমি এতে সস ব্যবহার করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো দিয়ে এভাবে এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে তবেই কিন্তু টমেটোটা অ্যাড করবেন। এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কা আমি যে পরিমাণ দিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে কম বা বেশি দিতেই পারেন। অবশ্যই লবণ ঝাল মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন সমস্ত রেসিপির মতোই। খুব ভালো করে এটা মিশিয়ে দিলাম। এতে কিন্তু খুব ঝাল হবে না, আমি যে পরিমাণ লঙ্কা ব্যবহার করলাম তাতে এতে খুব হালকা ঝালই হবে। দিয়ে দিচ্ছি এবার ক্যাপসিকামের টুকরোগুলো। পেঁয়াজটা আর টমেটোটা একটু নরম হলে তারপর ক্যাপসিকামটা ব্যবহার করলাম। এবার টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ একসঙ্গে মিশিয়ে এভাবে নাড়াচাড়া করে নেব ক্যাপসিকামটা যতক্ষণ না একটু নরম হচ্ছে। দেখুন ক্যাপসিকামও কিন্তু নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। সমস্ত চিকেনটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এই উপকরণগুলোর সঙ্গে চিকেনটা এভাবে মিশিয়ে নেব আর নাড়াচাড়া করতে থাকব। খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি এইভাবে অবশ্যই একবার ট্রাই করুন, তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা টেস্টি হয়। এভাবেই চিলি চিকেন খেতে ইচ্ছা করবে বারবার।
এবার আমি এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম, এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। অল্প অল্প করে কিন্তু আমি দুবার লবণ ব্যবহার করলাম, এতে কিন্তু খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। খুব ভালো করে এটা নাড়াচাড়া করে আবারও আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেকের জন্য। ফিরে এলাম, আবারও খুব ভালো করে এটা আমি নাড়াচাড়া করতে থাকছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি সবসময়ই লো টু মিডিয়ামে রেখেছি, মিডিয়ামের থেকে বেশি হাইতে দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, ঝাল নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, সেই কারণে এখানে এর থেকে বেশিও লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী। লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আর এইভাবে নাড়াচাড়া করতে থাকছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে আমি আর কিছু দিচ্ছি না, এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য। ফিরে এলাম, দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। দেখুন আমি কিন্তু আর কোনো এক্সট্রা জল এতে ব্যবহার করিনি, এভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকছি। এবার চেক করে দেখে নেব চিকেনটা কেমন সেদ্ধ হয়েছে। চিকেন অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন গ্রিন চিলি সস বা চিলি সস। এবার দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিলস্পুন। সয়া সস কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে এটা টক হয়ে যাবে খুব বেশি। টমেটো সস দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন। আমি টমেটোর সসটা এখন এই পরিমাণ দিলাম, যদি লাগে তাহলে আরও কিছুটা অ্যাড করতে পারি। খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। সসগুলো দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমেই এইভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে মিনিট দুয়েক এটাকে এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। এই সময় দিয়ে দিচ্ছি ভিনিগার 1 টিস্পুন। ভিনিগার না থাকলে এখানেও আপনারা 1 টিস্পুন লেবুর রস ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। স্বাদ ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া কিন্তু অবশ্যই অবশ্যই জরুরি। এখানে স্বাদ ব্যালেন্স করার জন্য 1 টিস্পুন দিলাম, যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে 2 টিস্পুন ব্যবহার করবেন। সামান্য একটু সস লেগেছিল সসের বাটিতে, সেটাই আমি একটু জলে মিক্স করে দিয়ে দিলাম। এবার এভাবে নাড়াচাড়া করতে করতে এটা ড্রাই হয়ে আসছে। দেখুন আমাদের রেসিপি কিন্তু প্রায় শেষের দিকে। আমি এখানে আরও 1 টেবিলস্পুন টমেটো সস অ্যাড করলাম। এখানে সসের অনুপাত রয়েছে 1:2:4। সম্পূর্ণ রেসিপিটি যদি ঠিকঠাকভাবে ফলো করে এভাবে চিলি চিকেন বানান, তাহলে অন্যভাবে আর চিলি চিকেন খাওয়ার কথা ভুলেই যাবেন। প্রতিবারই এইভাবে চিলি চিকেন খাওয়ার ইচ্ছা হবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। রেসিপিটি একবার ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিতে কিন্তু ভুলবেন না। পারলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন যদি রেসিপিটি ভালো লাগে। এবার 1 টিস্পুন কর্নফ্লাওয়ার সামান্য একটু জলে মিক্সড করে আমি দিয়ে দিলাম, এতে গ্রেভির কনসিস্টেন্সিটা একটু গাঢ় হবে। তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করতে ভুলবেন না। তাহলে আমি যখনই নতুন রেসিপি আপনাদের সঙ্গে সহজভাবে শেয়ার করব, সেগুলো আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।